আজকের নাস্তাটি খুবই স্পেশাল আর খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করেছি আমি আজকের নাস্তাটি। আর এটার মূল উপাদান হচ্ছে আটা। আমি এই রেসিপিটা তৈরি করেছি আটা দিয়ে। চলেন দেখে আসি কেমন লাগে। আমি একটি পাত্রে আটা নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সামান্য কালি জিরা। কালি জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই আমি এখানে কিছুটা কালি জিরা নিয়েছি। এবার আমি পানি দিয়ে এটা খুব ভালোভাবে একটা পাতলা বেটার তৈরি করব, মানে ঘন না আবার পাতলা না। এজন্য আমি অল্প অল্প করে পানি দিব, যেন অনেক পাতলা না হয়ে যায় আবার ঘন না হয়ে যায়। ঠিক এমন একটা অবস্থায় আমি ওটা রেখে দিলাম। এবার একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আলুটা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব, খুব ভালোভাবে মেখে নিব যেন কোনো দলা না থাকে। এবার আমি এর ভিতরে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি, ম্যাগি মশলা দিয়েছি 1 চামচ, আর দিয়েছি স্বাদমতো লবণ আর হলুদ। এবার সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আমাদের কিচেনে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম আটা। আমি একটা রুটি তৈরি করব, এর জন্য আমি আটা নিয়েছি, আর নিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে আমি একটু পানি দিয়ে আমি আটাটার ডো তৈরি করব, এর জন্য অল্প অল্প পানি নিলাম, আমার আর একটু পানির প্রয়োজন হয়েছিল। এবার আমি একটা আটার ডো করে নিলাম। আমি এবার রুটিটা কিন্তু বেলে নিব, অনেক বেশি পাতলা না আবার অনেক পুরু না, এমন একটা সাইজের আমি রুটিটা তৈরি করব। আমি এখানে একটা রুটি দিয়ে পিঠা তৈরি করেছি, আপনার পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে আরও একটু রুটি নিয়ে নেবেন। আমি ঠিক এমন পুরু রেখেছি এবং একটা গ্লাসের সাহায্যে আমি ঠিক এভাবে গোল করে নিব। এমন গ্লাস যদি না থাকে তাহলে আপনারা যে কোনো কৌটার মুখ দিয়েই এমন একটা সাইজ করে নিতে পারবেন। ঠিক এমন আমি গোল শেপ করে নিয়েছি, আমি সবগুলো এমনভাবে করে নিয়েছি। এটা করা খুবই সহজ। এবার আমি মাঝখান থেকে আটাগুলো তুলে দিব, এগুলো কিন্তু ফেলবো না। এগুলো দিয়েও কিন্তু আমি আবার এইভাবেই বেলে নিয়ে কয়েকটা রুটি তৈরি করেছি। এই ছোটো ছোটো রুটির ভিতরে এবার আমি মেখে রাখা সেই আলুটা দিয়ে দিলাম, সম্পূর্ণ লাগাবো না, ঠিক এইভাবে দিয়ে দিব। দেওয়ার পরে যে আগে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই আটার বেটারটার ভিতরে আমি একটু দিয়ে এভাবে একটু উঠিয়ে নিব। আমি আবার একটা তৈরি করে দেখালাম, ঠিক এভাবে মাঝখানে দিয়ে, ছোটো রুটির মাঝখানে দিয়ে আমি সেই যে আটার বেটারটা ওর ভিতরে দিব, দিয়ে আমি একটু এপাশ ওপাশ করে নিয়ে উঠিয়ে রাখবো। সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবার একটু প্যানে তেল গরম করতে দিয়ে আমি সমস্ত পিঠাগুলো দিয়ে দিলাম। অসম্ভব মজা হয় খেতে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব। এটা এতটাই দারুণ, আপনি আপনার নতুন অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজেই নাস্তাটা তৈরি করে দিবেন, তাহলে তারা কিন্তু খুবই অবাক হবে এমন সুন্দর স্বাদের আর মুচমুচে অবাক করা একটা নতুন নাস্তার রেসিপি। আশা করি সবাই খুবই পছন্দ করবে, ছোট থেকে বড় পরিবারের সবাই আপনার খুবই প্রশংসা করবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ খেতে, স্বাদেও কিন্তু দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন এমন রেসিপি পেতে ইমাজ কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন।